হলদিয়া চলো অভিযানের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এবার তেহট্ট চলোর ডাক দিল কংগ্রেস। 9 ডিসেম্বর হাউলিয়া মোড়ে যেখানে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছিল তার কাছেই সভা করবে তারা। তবে হলদিয়ার মতো এক্ষেত্রে প্রদেশ কংগ্রেস নয়, সভার আয়োজন করছে নদিয়া জেলা কংগ্রেস। তবে প্রদেশ নেতৃত্ব এবং রাজ্য থেকে কংগ্রেসের 3 কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি এবং আবু হাসেম খান চৌধুরীকে তেহট্টের সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন নদিয়া জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, হাইকমান্ডের নির্দেশে মমতা বিরোধী আন্দোলন তুঙ্গে নিয়ে যেতে চাইছে কংগ্রেস, এই জন্যই হলদিয়া লালগড় তেহট্টের মতো জায়গায় ছুটে যাচ্ছে তারা। প্রদেশ কংগ্রেস চাইছে রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়াতে এবং সেই সঙ্গে তৃণমূল শাসক দল হওয়ার পর শূন্যস্থান পূরণ করে প্রধান বিরোধী হিসাবে নিজেদের তুলে ধরতে। এছাড়াও নদিয়া জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহের কাছেও তেহট্ট ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নদিয়ায় ক্রমেই পোক্ত হচ্ছে তৃণমূলের জমি। একদা দুর্দণ্ড প্রতাপ শঙ্কর সিংহের দীর্ঘদিনের গড় রানাঘাটও তার হাত ছাড়া হয়েছে। একমাত্র কুপার্স ক্যাম্প পুর নির্বাচনে জিতে কিছুটা মান রক্ষা করতে পেরেছেন তিনি। এই পরিস্থিতিতে তেহট্ট ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের নদিয়ায় কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছেন শঙ্কর সিংহ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।